তাহলে এই যে স্টমাক টিউব এটা আমরা কেন ব্যবহার করি? স্টমাক টিউব সাধারণত ছাগলের ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি পশুর পয়জনিং হয় পেটে, যে কোনো কারণে, ধরুন কোনো জমিতে ঘাস মারা বীজ দিয়েছে বা অন্য কোনো মানে পোকা মারার বীজ প্রয়োগ করেছে, ঠিক আছে, বা দেখা গেল কোনো কোনো ক্ষেত্রে পশু কোনো ফাঙ্গাস জাতীয় খাদ্য খেয়ে নিল বা বাসি খাবার খেয়ে নিল, নেওয়ার পর পেট ফুলে যায়, পেটের মধ্যে অধিক জল জমে যায়, অধিক জল জমে যায় এবং পেট একদম ফুলে যায়, তখন ওই যে ওভার জলটাকে বের করে দেওয়ার জন্য ইউজ হয়। এছাড়া তাকে বমি করানোর জন্য, সে যে পয়জনটা খেয়েছে সেটাকে কিভাবে আমরা বার করব, তখনই আমরা স্টমাক টিউব ব্যবহার করি। এই স্টমাক টিউব থাকলে ওই পশুটাকে কিন্তু বাঁচানো সম্ভব হয়। তো স্টমাক টিউব আমরা কিভাবে ব্যবহার করব, যখন পশুর দেখবেন যে কোনো পয়জনিং খেলো, ওকে এবার ওয়াশ করতে হবে, তখন আমাদের এই স্টমাক টিউব ব্যবহার করব। তো স্টমাক টিউব ব্যবহারের আগে এটা ভালো করে পটাশিয়াম জল দিয়ে ধুয়ে নেবেন। পটাশিয়াম জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবারে আমরা মুখে কিভাবে ঢোকাবো, সামনের দিকে যদি ঢুকাই তাহলে সামনে দাঁত থাকে ছাগলে, তাই তো? সামনে দাঁত থাকে তো দাঁত বাদ দিয়ে আমরা যেভাবে ছাগলের মুখে আঙুল ঢুকিয়ে দিই, এক সাইডে আঙুল ঢুকিয়ে দিয়ে ওই সাইড দিয়ে আমাদের জিভের ঠিক উপরের অংশটায়, মানে জিভের উপরে এইভাবে দিয়ে আমাদের আস্তে 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 ভিতরে ঢোকাতে হবে পাইপটা। মোটামুটি এতটা পুরো ঢুকে যাবে ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে। এবার যদি বড় ছাগল হয় যাদের গলাটা একটু লম্বা, তার কিন্তু মিনিমাম 3 ফুট লাগবে। তাহলে কি করলাম, আমরা আস্তে আস্তে ঢুকিয়ে দিলাম, আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে দিলে কেউ যদি মনে করে এটা দিয়ে পাম্প করবে, যেটা সুবিধা আছে, আর এর থেকে যেটা ভালো কোয়ালিটির স্টমাক টিউব এটাতে কিন্তু এই পাম্প করাটা থাকে না। যাই হোক, আমরা এইভাবে যদি আস্তে আস্তে এইভাবে পাইপটাকে এরকম করব, তাহলে কি হবে, ওর ভিতর থেকে জলটা বেরিয়ে আসবে, পুরোটা বেরিয়ে আসবে। এবার যদি আমরা ধরো পয়জন খেয়ে নিয়েছি, ধরো সাইনাইড পয়জনিং হলো, তো সাইনাইড পয়জনিং এর যে অ্যান্টিডোট আমরা কি ব্যবহার করি, সোডিয়াম থায়োসালফেট লেখানো হয়েছিল। তো যদি কোনো পশুর সাইনাইড পয়জনিং হয়, আমরা সোডিয়াম থায়োসালফেট আমরা ওরালি দিতে পারি। তো এটা দিয়ে ওয়াশ করে নেওয়ার পর আমরা সোডিয়াম থায়োসালফেট যে মাত্রা জলের সঙ্গে মিক্স করে কিন্তু আমরা ধীরে ধীরে আমরা ভিতরে দিয়ে দিতে পারবো। এছাড়াও যদি কোনো পশুর মুখে ঘা হয়, এতটাই ঘা যে মুখ দিয়ে খাবার কোনোভাবেই খেতে পারবে না, হয়তো মানুষেরও হয় যে এমন কিছু মুখে ক্যান্সার হয়ে গেল, সে খেতে পারে না, তখন কি করে, গলার এই দিয়ে কোনো খাদ্য নালী ফুটো করে কোনো পাইপের মাধ্যমে খাদ্য খাওয়ানো হয়তো। তো পশুরও ঠিক দেখা গেল কোনো পশুর মুখে এত পরিমাণে ঘা হয়েছে যে কোনো খাবার খাওয়ারই পরিস্থিতি নেই তার, তখন পশুটাকে বাঁচাতে হবে। তো বাঁচাতে গেলে সেই স্টমাক টিউবের মাধ্যমে কিন্তু আমরা খাবারটা ভিতরে দিতে পারি। তো স্টমাক টিউব একজন ফার্মারের ক্ষেত্রে অবশ্যই রাখা জরুরি, যে যেমন কোয়ালিটির রাখো এর থেকে ভালো কোয়ালিটির রাখতে পারলে আরও ভালো। তো এই স্টমাক টিউব দিয়ে আমরা একটা মানে মরে যাওয়া পশুকে বাঁচাতে পারবো। আর যদি এটা না থাকে, এমন কোনো ট্রিটমেন্ট নেই যে তৎক্ষণাৎ কোনো বিষকে নষ্ট করে দিয়ে আমরা ঠিক করতে পারবো। আছে কি, ধরো বিষ খেয়ে নিল, আমাদের প্রথম করণীয় কি, বিষটাকে বার করা, তারপরেও কিছু পয়জন থাকে তখন আমরা ট্রিটমেন্টের মাধ্যমে অল্প স্বল্প যে মাত্রায় বিষ থাকে সেটাকে আমরা কিওর করে নিতে পারি, কিন্তু যদি অধিক বিষ থাকে সেটা কোনোদিনও সম্ভব না, যার জন্য স্টমাক টিউবটা জরুরি, বোঝা গেল। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, পেটে জল জমে যাচ্ছে, দেখবেন কিছু কিছু ছাগলের ক্ষেত্রে পেটে জল জমে যায়, এমন ভাবে জল জমে যায় পেটে নিচে, এইভাবে চিপে ধরে ছেড়ে দেবেন আচমকা, পেটটাকে এইভাবে চাপবেন, চেপে ছেড়ে দেবেন, খল 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 আওয়াজ করবে, ওই পশুটাকে বাঁচানো খুব মুশকিল হয়, তখন স্টমাক টিউবের মাধ্যমে আমরা সেই জলটাকে বের করে দিতে পারি। এই হচ্ছে স্টমাক টিউব। আচ্ছা, স্টমাক টিউব এটা আমরা শুধু ইউজ করতেছি কার জন্য, ছাগল আর ভেড়া, তাও সমস্ত ছাগলের হবে না। দেখবেন একটা অনুভব করে দেখুন, একটা যদি বিটেল ছাগল হয় ওর গলাটাই তো এতটা লম্বা, তাহলে গলার মধ্যেই শেষ, কোথায় যেতে হবে এই পাইপটা, এই মাথাটা রুমেনের মধ্যে, তাহলে একটা বিটেল ছাগলের রুমেনের মধ্যে যেতে গেলে মিনিমাম 3 ফুট প্রয়োজন, এতটা, তাহলে তার রুমেনের মধ্যে যাবে, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করব, বড় যে স্টমাক টিউব হয় সাধারণত ওই স্টমাক টিউব অনলাইনেই পাওয়া যায়, যেটা দিয়ে গরু বা ছাগলের ওয়াশ করা হয়, যেটা দেখতে অনেকটা লেভেল পাইপ যে আছে, যে লেভেল পাইপ দিয়ে মিস্ত্রিরা যে কাজ করে লেভেল ঠিক রাখে, ঠিক করে, তো সেই লেভেল পাইপের মতো সাদা হয় এবং খুব সফট, ওই লেভেল পাইপ আবার নয়, ওটা স্টমাক টিউব নামেই ওটাকে তৈরি করা হয় বা স্টমাক টিউবই বলা হয়, ওকে, ওটা খুব নরম থাকে, ওই স্টমাক টিউবটা প্রয়োগ করতে পারেন।
ওইটা সবচেয়ে ভালো। কারণ হচ্ছে গিয়ে ওই পাইপটা যখন আমরা মুখের মধ্যে ঢোকাবো, যতটুকু দেওয়ার একটা মাপ নিয়ে নেবেন আগে, যে ওর গলা থেকে ওর রুমেন কত দূরে আছে। রুমেন কোথায় আছে আমরা আমি বলেই দিয়েছি যে লেফট সাইডে, যে সমস্ত রুমিনেটেড প্রাণী আছে তাদের রুমেন থাকে হচ্ছে লেফট সাইডে। লেফট সাইডে কত দূরে আছে আমরা উপর থেকে মাপ নিয়ে নেব, ততটা অব্দি আমরা পাইপ ঢোকাতে পারবো। আর অত মানে যখন ঢোকাবেন অটোমেটিক বুঝতে পারবেন যে হ্যাঁ ওর রুমেনের মধ্যে চলে গেছে। তো আমরা কি করলাম, সাইড দিয়ে ঢোকালাম আস্তে 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 আস্তে, প্রেশার দিয়ে 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 দিয়ে। আবার তাড়াহুড়ো করে জবরদস্তি ঢোকাবেন না, আস্তে 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 ঢোকাতে ঢোকাতে যখন রুমেনের মধ্যে চলে যাবে, একবার টেনে এরকম করে মানে ওয়াশ করা যেটাকে বলা হচ্ছে, একবার ভিতরে ঢোকাবেন একবার ছাড়বেন, এরকম একবার বার করবেন, দু তিনবার এরকম করলেই তার মাথাটা ডাউন করে দেবেন একদম, মুখ দিয়ে যে পয়জনগুলো পেটের ভিতরে আছে মানে জলের সঙ্গে সমস্ত কিছু বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরেও আবার আমরা তাকে ওয়াশ করতে পারি ভালো পরিষ্কার জল দিয়ে, আবার এক্সট্রা আমরা ঢেলে দিতে পারি পাইপের মাধ্যমে, আবার সেটাকে বার করতে পারি যেভাবে মানুষকে ওয়াশ করা হয়। বা সে সময় আমরা কি করব, ওয়াশ করার পর সবার লাস্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট কম মাত্রায়, ধরুন হাফ লিটার জল নিলাম, হাফ লিটার জলে কয়েকটা শুধু দানা, কয়েকটা শুধু দানা মানে এক চিমটিতে যতটা ওঠে তার চার ভাগের এক ভাগ, বোঝা গেল? আমি একটা চিমটি এইভাবে উঠালাম, যতটা উঠলো তার চার ভাগের এক ভাগ আমরা ওই জলের মধ্যে মিক্স করে সেই পটাশিয়াম জল দিয়ে ওয়াশ করতে পারি। মানুষের পরে তো পটাশিয়াম দিয়ে, পটাশিয়াম আর পারম্যাঙ্গানেট দিয়ে যদি বিষ খায় তাকে বমি করানোর পর সেটা দিয়ে ওয়াশ করা হয়, বা ওইটা দিয়ে বমি করানো হয়। তো সেম প্রসেসে আমরা সেটাকে ওয়াশ করবো। করার পরে বাকি যে আমাদের ট্রিটমেন্টগুলো আছে সেই ট্রিটমেন্টগুলো ধীরে 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 আমরা প্রয়োগ করব। মানে স্টোমাক টিউবটা দিয়ে আমরা কীভাবে বার করব এটা মাথায় রাখতে হবে। যখন কোনো গাড়ি থেকে বা কোনো ট্যাঙ্ক থেকে আমরা তেল বার করি, লক্ষ্য রাখবেন তেল বার করার জন্য আমরা কি করি, পাইপটা আগে দেই, পাইপের মাথাটা একটু চিপে ধরি, তাই তো? চিপে ধরে আবার একবার ছাড়তে হচ্ছে, কিন্তু এরকম করতে হচ্ছে, এই যে তাই তো, এরকম করতে হচ্ছে। করলে ওর মধ্যে একটা মানে মানে হাওয়া হাওয়া তৈরি হয়ে যায় এবং হাওয়াটা যেটা বাইরের দিকে টানে, তাই তো? এরকম করে দিয়ে আমরা ছেড়ে দিই, তখন এক লেভেলেই ভিতর থেকে তেল বেরোতে থাকে। তো সেই প্রসেসটা আমাদের ফলো করতে হবে। ভিতরে জল আছে ধরুন ওটা ট্যাঙ্ক, পেটের ভিতরে জল আছে ধরুন ওটা ট্যাঙ্ক, আমি পাইপটা ঢোকালাম, ঢোকানোর পর মাথাটা একটু চিপে ধরে এরকম করে ছেড়ে দেবো, এরকম করে ছেড়ে দেবো, ওইখানে হাওয়াটা মানে এরকম করে একটা চুম্বকের মতো একটা হাওয়ার সৃষ্টি হবে, হয়ে আমরা যখন একবারই ছেড়ে দেবো দেখবেন হল হল করে ভিতর থেকে নোংরাগুলো বেরিয়ে যাবে।